যে কথা বলছিলাম, দুজন দুজন ছেলে একটা মানুষকে ধরে নিয়ে এসেছে ওমর ফারুকের কাছে। হে তোর যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হযরতে ওমর ফারুকের কাছে ধরে নিয়ে এসেছে বাবা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বলেছিলেন, হে ছেলেরা, কি ব্যাপার, ওই মানুষটাকে কেন ধরে নিয়ে এসেছো? সেই সময় ওই যুবক দুটো বলেছিল, ও আল্লাহর নবীর সাহাবী ও আমাদের খলিফা, ও খলিফা সানি হযরতে ওমর ফারুক, এই মানুষটা আমাদের পিতাকে হত্যা করেছে, আমাদের পিতাকে হত্যা করেছে এই মানুষটা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ভালো করে বলেন, একটু হবে তো না, শেষ করে দেবো। তরুণেরা আমার, যুবকেরা আমার, এমন সময় দেখতে পাওয়া যায় হযরত ওমর ফারুক সেই সময় জিজ্ঞাসা করলেন, ব্যাপারটা কি? ওই মানুষটা বলেছিল, হুজুর, আমার দোষ আছে, আমি মেনে নিচ্ছি, আমি ওনার পিতাকে হত্যা করে ফেলেছি, কিন্তু ঘটনাটা শুনুন, ও আল্লাহর নবীর সাহাবী ও হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় হযরতে ওমর ফারুককে বলতে লাগলেন, হুজুর, আমাদের একটা আমার একটা উট ওনার পিতার বাগানে ঢুকে পড়েছিল। ওনার পিতা তখন ওই বাগানে এমন একটা ইট নিক্ষেপ করেছেন, যে এমন একটা পাথর নিক্ষেপ করেছেন, যে পাথরের আঘাতে আমার উটটা আহত হয়ে গেছে, আমার উটটা মন্নপন্ন হয়ে গেছে। এমন সময় আমি সহ্য করতে না পেরে আমি একটা পাথর ছুড়ে দিয়েছি, দেবার পর বুঝতে পারেনি ওনার পিতা মারা যাবে, সেই আঘাতে ওনার পিতাও মারা গিয়েছে। হুজুর, আমার দোষ আছে, আমি মেনে নিচ্ছি, কিন্তু ওনার পিতারও কম দোষ ছিল না, ওনার পিতা একটা অবালা জন্তু বাগানে ঢুকে পড়েছে বটে, ইচ্ছাকৃত ভাবে নয়, অনিচ্ছাকৃত ভাবে সেই উটটাকে উনি না তাড়িয়ে দিয়ে আঘাত করে এমন করলেন যাতে মারা যায়, একটা মন্নপন্ন হয়ে গেছে। হে তোর যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে ওমর ফারুক বিচার করবেন বাবা। সেই সময় বললেন, হে যুবকেরা, তোমরা কি ওই ছেলেটিকে ক্ষমা করে দাও? বলে, না হুজুর, আমরা পিতার আমরা আমার পিতার বদলা নেব, আমরা আমার পিতার কেসাস চাই, মৃত্যু খুনের বদলে খুন চাই, আমরা একে মাফ করতে পারবো না, আমরা হত্যার বদলে হত্যা, খুনের বদলে খুন চাই। এমন সময় দেখা যায় হযরত ওমর ফারুক বলেন, হে ছেলে, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? ছেলেটি বলল, হুজুর, আমাকে তিনটে দিন সময় দিন, আমাকে যখন জীবন দিতেই হবে, আমি যখন বাঁচতে আর পারবো না, আমাকে তিনটে দিন সময় দিন, আমি আমার ছোট ভাইকে গিয়ে আমার পরিবারের সমস্ত দায়িত্ব যা ছিল আমার কাঁধে সেগুলো, আমার পরিবারের সমস্ত দায়িত্বগুলো আমার ছোট ভাইকে হ্যান্ড ওভার করে দিতে চাই, আমাকে তিনটে দিন সময় দিন। খলিফা সানি বললেন, ওমর ফারুক বললেন, হে ছেলে, তোমাকে তিন দিন সময় দিতে পারি, কিন্তু একটা জিম্মেদার তৈরি করে দাও, একটা জিম্মেদার তৈরি করো, কে তোমার পরিবর্তে দায়িত্ব নেবে? যদি তুমি না আসো, তোমার হয়ে কে সামনে আগিয়ে আসবে? তোমার হয়ে কে দায়িত্ব নেবে? জিম্মেদারিটা কে নেবে তোমার? একটা জিম্মেদার ঠিক করে দাও। বেশ কিছু সময় ধরে আওয়াজ দেওয়া হলো, ছেলেটিও বলল, খলিফার পক্ষ থেকেও বলা হলো, কে আছো এই সন্তানের জন্য, এই মানুষটার জন্য জিম্মেদারি হতে পারো, আজকের এই ঘটনার জিম্মেদারি দায়িত্ব নিতে পারো, যে ওই ছেলেটা যদি না আসে আমি আমার নিজেকে এগিয়ে দেব, বিচারের জন্য আমি ওর পরিবর্তে জিম্মেদারি নেব, কে আছো বাবা এমন কেউ ব্যক্তি আছো? এমন সময় দেখতে পাওয়া যায় পেছন দিক থেকে একজন মানুষ হাত তুলেছে, তিনি আর অন্য কেউ
তিনি হলেন হযরত আবু জার গাফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পেছন থেকে এগিয়ে আসলেন হুজুর আমি দায়িত্ব নেব আমি জিম্মেদারি নিচ্ছি যদি ওই ছেলেটা ফিরে না আসে তিন দিন পরে আমি তার জায়গায় সামনে আসব ভাইরা আমার তরুণ যুবকেরা যে যার মতো চলে গেলেন তিন দিন সময় দেওয়া হলো নির্দিষ্ট টাইমে ফিরে আসতে হবে হে তরুণ যুবকেরা দেখতে পাওয়া যায় তিন দিন কেটে গেল যে যার সময় মতো এসে হাজির হলো কিন্তু যাকে খুনের বদলে খুন করা হবে কে সাজ তার উপরে দেওয়া হবে সেই মানুষ কি বাবা সময় পার হয়ে যাচ্ছে কিন্তু সে এখনো এসে পৌঁছাচ্ছেন না শত শত মানুষ অপেক্ষা করছে মানুষটা কোথায় গেল তার ওসি তার তার জায়গায় হযরতে আবু জার গাফফারি নিজের ভাই আমার জিম্মেদারি নিয়েছেন হযরতে আবু জার গাফফারি সামনে গিয়ে এলেন হুজুর চিন্তা করবেন না ওই ছেলেটি যদি না আসে আমি আমার ওয়াদা রক্ষা করব মানে আমি তার জায়গায় নিজের গর্দানটাকে পেতে দেব এ তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা আমি আপনি কেমন মুসলমান তারা কেমন মুসলমান একটুখানি চিন্তা করুন একটুখানি ভাবুন বিচারটা কেমন হচ্ছে একটুখানি লক্ষ্য করুন এ তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন বাবা ঠিক সন্ধ্যার আগে আগে সন্ধ্যার একটু আগে বাবা তিন দিন কবার হয়ে শেষ মুহূর্ত পার হয়ে যাবে এমন সময় হন্তদন্ত হয়ে বাবা ওই যুবকটি ওই ছেলেটি যার উপর কে ভাই আমার কেসাস চেপেছিল যাকে হত্যার বদলে হত্যা করা হবে ওই অপরাধী ভাই আমার সন্ধ্যার আগে আগে হযরতে ওমর ফারুকের কাছে সে হাজিরা দেয় হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করলেন হে ছেলে তুমি তাহলে শেষ মুহূর্তে এসে পৌঁছালে বলে জি হুজুর আমি তো তোমার কাছে লোক পাঠাইনি তুমি তো ইচ্ছা করলে ফাঁকি মেরেও দিতে পারতে নাও আসতে পারতে নাও আসতে পারতে তুমি তো নাও আসতে পারতে তুমি যে এসে উপস্থিত হলে কি ব্যাপার আমরা তো ভেবেছিলাম তুমি আর আসবে না তুমি এসে শেষে পৌঁছালে শেষ মুহূর্তে এলে ব্যাপারটা কি ভাইরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বিয়ানেরা হে তরুণেরা হে আমার জওয়ান যুবকেরা একটু ভালো করে শুনুন হে মুসলমান একটুখানি কানে ভাই আমার কানে হৃদয়ে লাগিয়ে নিন কথাটা সেই সময় ওই মানুষটি বলেছিল হে ওমর ফারুক হে আমাদের খলিফা শুনে রেখে দিন জেনে রেখে দিন আমি শেষ মুহূর্তে এসে উপস্থিত হলাম আমি বুঝতে পেরেছি আমার একটু দেরি হয়ে গেছে আমি কথার খেলাফ করতে পারবো না কথার খেলাফ করতে পারবো না আমি আসবো না এটা ভাবলেন কি করে হুজুর আমি নিশ্চয় এসে পৌঁছাবো কারণ কেউ কোনোদিন না বলতে পারে একজন মুসলমান কথা দিয়েছিল সে তার কথা রাখে না হে তরুণ যুবকেরা এমন সময় সেই মানুষটি যখন বলল হুজুর আমি এই জন্য শেষ মুহূর্তে এসে উপস্থিত হয়েছি কোনদিন যা কোন মানুষ বলতে পারে একজন মুসলমান ওয়াদা করেছিল ওয়াদা রক্ষা করেনি আমি সেই জন্য এসে উপস্থিত হয়েছি হযরত আবু জার গাফফারিকে হযরত ওমর ফারুক বললেন হে আবু জার গাফফারি আপনি কেন জিম্মেদারি নিলেন একটু বলুন সেই সময় হযরতে আবু জার গাফফারি বলেছিলেন ও হযরতে ওমর ফারুক তবে শুনুন কেউ না কোনদিন বলতে পারে একজন মুসলমানের প্রয়োজন পড়েছিল অপর এক মুসলমানকে কোন মুসলমান ওই মুসলমানের পাশে এসে
দাঁড়ালো না। কোন মুসলমানের একজন মুসলমানের প্রয়োজন পড়েছিল, অপর মুসলমানকে একজন মুসলমানের সাহায্যের দরকার পড়েছিল অপর মুসলমানকে, কেউ না কোনোদিন বলতে পারে ওই মুসলমানের পাশে কোন মুসলমান দাঁড়ালো না। তাই আমি আবু জার গাফফারি আমি জেনে শুনি যদি ওই মুসলমানটা না আসতো তাহলে আমি জানি আমার গর্দনটাকে বিছিয়ে দিতে হতো। এরপর আমি আবু জার গাফফারি আমি জিম্মেদারি আমরা ওই মানুষটাকে মাফ করে দিলাম। হযরতে ওমর ফারুক বললেন কেন বলো, তোমরা কেন দু ভাই মাফ করলে? তোমরাই তো বলেছিলে কেসাস চাই, খুনের বদলে খুন চাই, তোমরা কেন মাফ করলে? এমন সময় ক্রাফ সেই দুটো মানুষ বলতে লাগলো, সেই দুটো জওয়ান যুবক ছেলে বলতে লাগলো, আল্লাহর নবীর সাহাবি ও হযরতে ওমর ফারুক কেউ না কোনোদিন বলতে পারে একজন মুসলমান মাফ চেয়েছিল, অন্য দুই ভাই দুই মুসলমান তাকে মাফ করলো না। হে তরুণ যুবকেরা, এটাই হলো হযরত ওমর ফারুকের জামানার মুসলমান। জোরে হবে না, জোরে হবে না। আর আজকের মুসলমান একটু চিন্তা করুন, আজকের মুসলমান এক ভাইকে মারলে অন্য ভাই বলে বেটা বড্ড বদমাইশ ঠিক করছে। আরে ভাই, পাঁচটা আঙুল যদি সমান হতো তাহলে তো সবকিছু এক হয়ে যেত। কেউ একটু বদমাইশ হবে, কেউ একটু খচ্চর হবে, তা বলে সে বিপদে পড়লে আপনি পাশে দাঁড়াবেন? নিশ্চয় দাঁড়াতে হবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদে নামাজ এলে না, মুসলিম তুমি নামে মুসলিম এলে নাইর পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদে নামাজ এলে না, মুসলিম তুমি নামে মুসলিম এলে নাইর পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। কথা ঠিক না ভুল বলে একটু বলেন ঠিক কিনা? একটু হ্যাঁ হু দেন, রাগ করছেন নাকি? ঠান্ডা লাগছে খুব জোরে বলেন, ঠান্ডা লাগছে। বমে বারুদের সর তালাই হবে না কারো সাথে, সালাউদ্দিন আর পাগলের তুমি যে উত্তরসূরি। ওই যে বলেছি মারামারিতে 70%, আবার 2021 সাল আসছে দেখবেন মারবে মুসলমান মরবে মুসলমান, এটাই বলে দিয়ে গেল। হ্যাঁ, যতই আমরা বলি এক হয় এক হয়, তোদের গ্রামে সবাই মিলে যাকে ভোট দিবি একজন কি দি, সে যাকেই দিস একজনকে দে, ঝামেলাটা হবে না, মারামারি হবে না, অশান্তি হবে না, ভাগ করবি কেন? কে তোর আপন কে তোর পর একটু ভাব, শুনবে না শুনবে না। 70% মুসলমান মারামারি করে, কেউ মারামারি করে না, এরাই করে। হাই রে হাই, বামে বারুদে সর তালাই হবে না কারো সাথে, সালাউদ্দিন আর পাগলের তুমি যে উত্তরসূরি। বামে বারুদে সর তালাই হবে না কারো সাথে, সালাউদ্দিন আর পাগলের তুমি যে উত্তরসূরি। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, গুগল সাচে সেরা মনীষি খুঁজে দেখো না। জোরে হবে না, আরে জোরে হবে না,
বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুসলমানদের নেতা ঠিক করতে হবে নেতা লিডার আমাদের নবী বিশ্ব নবী সেই বিশ্ব নবী হলো পৃথিবীর শ্রেষ্ঠ নেতা সেই শ্রেষ্ঠ নেতার অনুসরণ করতে হবে শুধু মুখে বললে হবে না নবী মানে আমি মুসলমানের বাচ্চা হে তরুণ যুবকেরা তোমার কাজ তোমার আখলাক তোমার ব্যবহার তোমার চরিত্র যেন মুসলমানের বাচ্চার মতো হয় তোমার কাজ তোমার আখলাক তোমার চরিত্র যেন বেঈমানের মতো না হয় মুসলমান মার খেলে মরলে তুমি খুশি হবে এটা যেন না হয় মুসলমান বিপদে বললে পাশে না দাঁড়িয়ে ষড়যন্ত্র করবে এটা যেন না হয় হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান একটু খেয়াল করুন বাপ হাই রে হায় কেমন ইমানি পাওয়ার ইমানি মহাব্বাত ইমানি ভালোবাসা তোমরা তোমাদের নেতা বিশ্ব নবী নবীদের নবী নূর নবী সারা পৃথিবীর কুল কায়নাতের নবী সেই নবীকে তুমি কতটা ভালোবাসো তোমার প্রমাণটা কোথায় তুমি মুখে বলো নবীকে ভালোবাসি হে যুবক মুখে বলো নবী ভালোবাসি কিন্তু তোমার নবীর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে না নবীকে যদি ভালোবাসতে নবীর উম্মতকে কষ্ট দিতে নবীকে যদি ভালোবাসতে নবীর সুন্নতের বাইরে চলতে নবীকে যদি ভালোবাসতে নবীর সুন্নত ছেড়ে দিতে নবীকে যদি ভালোবাসতে তাস খেলে জুয়া খেলে সময়টা কাটিয়ে দিতেন নবীকে যদি ভালোবাসতে শুধু ক্যারাম বোর্ডে খেলে সময়টা কাটিয়ে দিতেন নবীকে যদি ভালোবাসতে সুদখানায় গিয়ে সুদ খেতেন নবীকে যদি ভালোবাসতে ঘরে ঘরে বন্ধনের লোন সুদের ব্যবসা ঢোকাতে মনে মনে করছো সুদ ভিত্তিক ব্যবসা তাড়াতাড়ি বড় লোক তাই তো ওই যে বলে না আশাই মরে চাষা লোভে পাপ পাবে মৃত্যু কথাই বলে তো তাই তো নাকি আল্লাহ হাত দিয়েছে বুদ্ধি দিয়েছে শরীর দিয়েছে আল্লাহ বলেছে আমি সুদকে হারাম করেছি সুদ নিবি না সুদ দিবি না আমাদের মতো বলি সাহেবরাও একটু দোষী আছে যদি মাওলানারা সবাই আমার মতো নিয়ম মানতো আমিও নিয়ম মানি যে বিয়ে বাড়িতে ফোন নেওয়া হবে যদি জানতে পারি ফোন নেওয়া হবে বিয়ে পড়ানো তো দূরের কথা ওই বাড়ির ভিটে আমি উঠব না এইভাবে যদি সমস্ত আলেমরা হাফেজরা মাওলানারা মৌলবীরা ইমাম সাহেবেরা বয়কট করত কাজী সাহেবেরা যদি বয়কট করত যে এলাকায় যে বাড়িতে ফোন নেওয়া হবে ফোন দেওয়া হবে সেই বাড়ির বিয়ে বাড়ি বিয়েতে আমরা বিয়ে পড়াবো না সেই বাড়িতে আমরা খাবো না এই নির্দেশনা যদি মসজিদের ইমাম মসজিদ থেকে জারি করত গ্রামের মানুষ কোন বিয়ে বাড়ি তার ফোন নিতে দিতে পারত না পারবে ইমাম আলেম ওলামাদের ছেড়ে চলার ক্ষমতা আছে আপনারা বলেন মরলেও ইমাম মরলেও হুজুর বাঁচলেও হুজুর ছেলে হলেও হুজুর আকিকা করবো মলি সাহেবকে নিয়ে আয় কানে আজান দেব মলি সাহেবকে নিয়ে নাম রাখবো মলি সাহেবকে নিয়ে আর মরে গেলে জানাজা পড়াবো মলি সাহেবকে নিয়ে নিজে কিছু হবে না ইমাম সাহেব মলি সাহেব হাফেজ সাহেব মুফতি সাহেব লাগবেই লাগবে হুজুর সাহেব লাগবে সেই হুজুররা যদি অ্যাক্টিভ হতো যেমন আমি আমার জানা মতে ফোন দেওয়া হলে সেই বাড়িতে আমি যাব না সেই বিয়ে আমি পড়াবো না বন্ধুরা আমার এই নির্দেশনা যদি সবাই জারি করে দেখবেন সমাজ থেকে কোন প্রথা মুসলমানদের ঘর ঘরকে বিলুপ্ত হয়ে যাবে হবে কি হবে না স্বইচ্ছায় কেউ দিল কেউ নিল সেটা আলাদা জিনিস সেটা হলো তোহফা উপঢৌকন আরে চাচা ভাইয়ের পুতো ভাই এর নাম ওর নাম দিয়ে সেই মানে খড় খাবো না খড়ে গা ঘষবো তোমার চাচাতো ভাই বলেছিল ওখানে অমুক পাড়াতে অমুক এক কুনির মা ছিল হ্যাঁ সে বলেছিল সে আমাদের এই বৈজন্তবিন্দু কার দরাকে দেখে বড় ভালো লেগেছিল নাচে এত দিতে চেয়েছিল যদি ঠিকঠাক পাই তবে হবে আমি তুমি আমার সুন্দর বিয়া তাই তো নাকি ভাই এসব কথা চলবে না
বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার সুদ ভিত্তিক ব্যবসা আমার আতাই তুমি রেবা লিয়ার কি আমি আমওয়ালিন নাস ফালা ইয়ার ইনদাল্লাহ তোমরা সুদ ভিত্তিক ব্যবসা করছো মনে মনে করছো লাভবান হবে শরীর খাটাবে না হাত খাটাবে না পা খাটাবে না পরিশ্রম করবে না বুদ্ধি লাগাবে না ব্যবসা করবে না হালাল তেজারত করবে না ইনভেস্ট করে দিচ্ছ ডাবল নেবে তিন ডাবল নেবে তাই তো বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার যত সুদের বড় বড় কারবারীরা ভাই আমার ওই যে সারদা রোজ ভ্যালি আরো কি কি নাম ছিল সব সব জেল খাচ্ছে জেলের গোডাউনে ঢুকে গেছে লক্ষ মানুষ সর্বশান্ত হয়ে গেছে আজকে আমার আল্লাহ বলে দিয়েছে সুদ ভিত্তিক ব্যবসা আমি আল্লাহ হারাম করেছি তোরা হারাম মেনে নে তাহলে আজ না হলো পরে ঠকবি বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার বলে দিয়ে গেলাম হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার বড় পিয়ানিরা শুনে রেখে একদিন বাবা এইভাবে আমরা আমাদের ঈমানকে বরবাদ করছি আমি শুধু একজন ঈমানদারের কথা বলবো যিনি কেমন নিজের ঈমানকে বাঁচিয়েছিলেন হে তরুণ যুবকেরা ঈমানকে কেমন ভাবে মজবুত করেছিলেন ঈমানের পরীক্ষায় কেমন ভাবে কামিয়াবি হয়েছিলেন ওই রোমান সম্রাটের কথা বলছিলাম মদিনা শরীফকে অ্যাটাক করেছে বাবা মদিনা শরীফকে আক্রমণ করতে আসছেন এমন সময় হযরতে ওমর ফারুক নিজের সৈন্যদের নিজের ভাই আমার সঙ্গীদের মুসলিম সৈন্যদের বললেন বাবা রাম প্রতিরোধ করতে হবে কুফফারদের সঙ্গে লড়াই করতে হবে যদি তুমি মারা যাও শহীদ হয়ে যাবে আর যদি তুমি বেঁচে যাও তাহলে কাজী হয়ে যাবে জোরে হবে না আর জোরে হবে না কষ্ট হচ্ছে আপনাদের জোরে বলেন কষ্ট হচ্ছে ছেড়ে দেব শেষ করে দেব না একটু হবে এটা বলে দেব না শেষ করে দেব সবাই বলছেন মন থেকে না হয়েছে বাপের ব্যাটা মরবো একদম ভয় ঘিরে চলে গিয়ে চল দেখা যাবে তাই তো নাকি ভাইরা আমার খুবই সংক্ষেপে ছোট করে বলে দিই লম্বা চওড়া নয় একবার মহাব্বাতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা দয়াবান ও গো দয়াবান দয়াবান ও গো দয়াবান দয়াবান ও গো দয়াবান দয়াবান ও গো দয়াবান রহম করো হে রহমান তুমি সেরা ক্ষমতাবান করুণা হতে মুক্তি দান প্রেমনে তায়ো পেরেশান তুমি পারো দেখাতে তুমি পারো বোঝাতে তুমি পারো দেখাতে তুমি পারো দয়াবান ও গো দয়াবান দয়াবান ও গো দয়াবান আল্লাহুম্মা সাল্লি আলা ভাইরা আমার তরুণ যুবকেরা আমার খুব সংক্ষেপ করে বলে দিই আমার ভাইরা মুসলমান আপনাকে আমাকে ঈমানকে বাঁচাতে হবে ঈমানকে বাঁচাতে হবে সময় এসেছে ঈমান বাঁচানোর সময় এসেছে অস্তিত্ব বাঁচানোর অস্তিত্ব রক্ষা করার সময় এসেছে ঈমানকে রক্ষা করার সময় এসেছে ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরুব্বি আনেরা আমার রাসূল বলেছেন আখেরি জামানায় আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যে সময় তারা ঈমানকে বাঁচানো বড্ড কষ্টসাধ্য হয়ে যাবে হাতের ভিতর আগুন রাখতে যেমন কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট হবে ঈমান রাখা সেই ঈমানকে আপনাকে আমাকে বাঁচাতে হবে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা বুকে রাখতে হবে
বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার একটুখানি আপনাদের বলে দিই, এমন সময় মোগল এমন সময় আপনার রোমান সম্রাট যখন সৈন্য পাঠিয়েছে, বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হযরতে ওমর ফারুক মোকাবেলা করার জন্য প্রতিরোধ করার জন্য তিনি মুসলিম সৈন্যদের পাঠিয়েছেন। বারে বারে আমরা দেখেছি মুসলিম সৈন্য প্রত্যেকবারই সংখ্যায় কম হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, কিন্তু মুসলিম সৈন্যদের মধ্যে কি আছে? বুকেতে কি আছে? ঈমান আছে? মুখেতে কি আছে? আল্লাহর নামের নারা আছে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আর ভরসা রেখেছে আল্লাহর উপরে। বন্ধুরা আমার নবী শিখিয়ে দিয়েছিলেন, হে মুসলমানেরা শুনে রেখে দাও, আগে বেড়ে কখনো যুদ্ধ করতে যাবে না। লড়াই হবে আগে বেড়ে নয়, লড়াই হবে প্রতিরোধমূলক লড়াই। 26 থেকে 27টি যুদ্ধে সেনাপতিত্ব করেছেন স্বয়ং বিশ্বনবী। বিশ্বনবী 26 থেকে 27টি যুদ্ধের সেনাপতিত্ব করেছেন, কিন্তু প্রত্যেকটা যুদ্ধই হলো প্রতিরোধমূলক যুদ্ধ। এই প্রতিরোধমূলক যুদ্ধ করেছেন বিশ্বনবী। আমার নির্দেশ দিয়েছিলেন, আগে বেড়ে কখনো তলোয়ার চালাবে না। দুশ্মনরা যখন তোমাদের উপর তলোয়ার চালাবে, তখন তোমরা ঢাল দিয়ে প্রতিরোধ করবে। পরক্ষণে তোমরা প্রত্যাঘাত যখন করবে, তখন মাথায় রাখবে কয়েকটা জিনিস। যদি অপর পক্ষ তোমাদের কাছে স্যালেন্ডার করে, তোমরা তাদেরকে ক্ষমা করবে এবং তাদেরকে তাদের স্যালেন্ডার গ্রহণ করবে। আর দুই নাম্বার হলো, তোমরা যখন লড়াই করবে দেখবে মহিলাদের উপর আঘাত করবে না, বাচ্চাদের উপর আঘাত করবে না, বৃদ্ধ বৃদ্ধাদের উপর আঘাত করবে না, এগুলো তোমরা দেখবে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী আল্লাহর রাসূল কিছু গাইডলাইন দিয়েছিলেন। হযরতে ওমর ফারুক গাইডলাইন দিয়ে মুসলিম সৈন্যদের তিনি পাঠালেন, বাবা যাও কুফরের আসছেন মদিনা শরীফকে অ্যাটাক করার জন্য, রোমান সম্রাট আসছে মদিনার নাম নিশানা মিটিয়ে দেওয়ার জন্য। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওদিকে রোমান সম্রাট তার সৈন্যদের বলছে, হে সৈন্যরা, যুদ্ধে জয় হোক আর পরাজয় হোক, মনে রাখবে বাবা মুসলমান সৈন্যরা তারা নাকি বড় ঈমানদার, তাদের ঈমানের শক্তি নাকি বিরাট, তাদের ঈমানের পাওয়ার নাকি বিরাট, তাই তারা প্রত্যেকটা যুদ্ধে জয়লাভ করে, তারা ঈমানের শক্তিতে ভরপুর। কেমন তাদের মধ্যে ঈমান আছে আমি পরীক্ষা করতে চাই, আমি রোমান সম্রাট, আমি তাদের ঈমানই পরীক্ষা নিতে চাই। হে বাবা আমার সৈন্যরা শুনে রেখে দাও, যুদ্ধে জয় হোক আর পরাজয় হোক, কয়েকজন সৈন্যকে পাল্লে ধরে নিয়ে আসবে, কয়েকজন সৈন্যকে পাল্লে ধরে নিয়ে আসবে, আমি তাদের পরীক্ষা করব। খুবই সংক্ষেপ করে বলি, ছোট করে বলি, বন্ধুরা আমার তরুণ যুবকেরা, আমার হে আমার মুরব্বিয়ানেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় রোমান সম্রাট তার সৈন্যদের হাতে কয়েকজন মুসলিম সৈন্য ধরা পড়ল। তার মধ্যে একজনের নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাইফা মুসলিম সৈন্য ধরা পড়ল, বাবা রোমান সম্রাটের কাছে ধরে নিয়ে যাওয়া হলো। এমন সময় সম্রাট ওই সৈন্যদের দেখে এমন সময় বলতে লাগলেন, হে আব্দুল্লাহ বাবা, তুমি যুবক সন্তান যুবক ছেলে, তোমার মরার এখন বয়স হয়নি, আমি তোমাকেও মারতে চাই না, হত্যা করতে
চাই না তোমাকে আমি মুক্তি দিতে চাই আমি তোমাকে মুক্তি দিয়ে দেব বাবা কোনো অসুবিধা নাই কিন্তু আমার একটা শর্ত আছে মানা চাই বলে কি শর্ত হে মুসলিম সেনা হে আব্দুল্লাহ শুনে রেখে দাও জেনে রেখে দাও তুমি যুবক মানুষ তোমার এখন অনেক দিন বাঁচা লাগবে তুমি এখন অনেক দিন বাঁচবে তোমাকে অনেক দিন বাঁচতে হবে তোমাকে আমি মুক্তি দেব হত্যা করব না এর বিনিময়ে তুমি তোমার নবীর কলেমা ছেড়ে আমার ধর্মের পানি পড়ে না তুমি মুসলমান ত্যাগ করে দিয়ে ইসলাম ছেড়ে দিয়ে আমার ধর্মটা গ্রহণ করে না যদি আমার ধর্ম গ্রহণ করতে পারো তাহলে আমি তোমাদের মুক্তি দিয়ে দেব তোমাকে এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলেছিলেন জান দেব আজ প্রাণ দেব আজ ঈমান দেব না জোরে হবে না জোরে হবে না নবীর প্রেমে ভাসিয়ে দেব সব দেব আজ বিলিয়া জান দেব আজ প্রাণ দেব আজ ঈমান দেব না ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মান হে তরুণ যুবকেরা সেই সময় মুসলিম সেনা হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলেছিলেন হে রোমান সম্রাট শুনে রেখে দেন আপনি মুসলিম যারা সাচ্চা মুসলমান হয় আল্লাহ যে মুসলমানের কথা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমার আল্লাহ বলছেন যতক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ পর্যন্ত তুমি সাচ্চা মুসলমান না হয়ে যাও হে তরুণ যুবকেরা যারা সাচ্চা মুসলমান হয় হে রোমান সম্রাট শুনে রেখে দেন আমি একজন বিশ্ব নবীর শিষ্য যারা সাচ্চা মুসলমান হয় তারা নিজেদের জীবনটা দিয়ে দিতে পারে নিজেদের সব কিছু বিলিয়ে দিতে পারে কিন্তু নিজের ঈমানটা দিতে পারে না এমন সময় দেখতে পাওয়া যায় না প্রলোভন দেখাতে শুরু করলাম রোমান বাদশা বলতে লাগলো হে আব্দুল্লাহ ইবনে হুযাইফা শোনো তাহলে তোমার বয়স অল্প আমি তোমাকে মারতে চাই না আমি তোমাকে হত্যা করতে চাই না তুমি যদি আমার ধর্ম ত্যাগ করো তোমার ধর্ম যদি ছেড়ে দাও তাহলে তোমাকে প্রাসাদ দেব সম্পদ দেব জায়গা দেব সুন্দর নারী দেব কি চাই বলো সবই তোমাকে দেব কিন্তু তার বিনিময়ে তুমি তোমার নবীর কালেমা ছেড়ে দেবে তুমি তোমার দিন ভুলে যাবে আমার ধর্ম আমার দিন গ্রহণ করবে সেই সময় হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলেছিলেন হে রোমান সম্রাট আবার বলছি আমি সব দিতে পারি কিন্তু ঈমান দিতে পারি না এমন সময় দেখা যায় হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা সেই সময় রোমান সম্রাট নির্দেশ দিলেন সৈন্যদের যাও আব্দুল্লাহর হাতে পায়ে লোহার বেড়ি পরিয়ে দেওয়ালের সঙ্গে টাঙিয়ে দাও আর এদিকে একটা বিরাট আগুন তৈরি করো সেই আগুনে পরা দাও তাতে তেল ঢেলে দাও তেল ঢেলে ফুটিয়ে ফেলো যখন টক টক করে ফুটবে আব্দুল্লাহর দুজন সঙ্গীকে নিয়ে এসে তাতে ফেলে দাও আব্দুল্লাহর চোখের সামনে ঘটনাটা আমরা দেখিয়ে দাও দেখো এখনো সময় আছে তাকে আমি আমার ভালো লেগেছে আমি চাই তাকে হত্যা করতে চাই না তাকে আমার ধর্মে ধর্মান্তরিত করতে চাই তার চোখের সামনে ঘটনাটা ঘটাও এমন সময় দেখা গেল আগুন তৈরি করা হলো আব্দুল্লাহকে দেওয়ালে টাঙিয়ে দেওয়া হলো বিরাট আগুন জ্বালানো হলো সেখানে করা দেওয়া হলো তেল দিয়ে ফুটন্ত তেল ফোটাতে শুরু হলো এ তরুণ যুবক
দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটন্ত তেলে তারা কালেমা পড়ে নিয়ে ঝাঁপ দিয়ে দেয়। কয়েক মুহূর্তের মধ্যে সারা শরীরটা পুড়ে কয়লা হয়ে যায়, সারা শরীরটা পুড়ে কালো হয়ে যায়, ওপরে ভেসে ওঠে হাড় হাড়ি গুলো ভেসে ওঠে। দেখো এখনো সময় আছে, তোমার যদি অবস্থা মুক্তি পেতে চাও তাহলে আমার কথা মেনে নাও। হে আব্দুল্লাহ শোনো, তুমি যদি আমার ধর্ম গ্রহণ করো এখনো তোমাকে সব দিয়ে দেওয়া হবে, সম্পদ দেব, অর্থ দেব, বিল্ডিং প্রাসাদ দেব, নারী দেব, সব দেব, মুক্তি দেব। কিন্তু যদি তুমি আমার কথা না মানো তাহলে তোমার অবস্থাও তোমার সঙ্গীদের মতো হবে। হযরত আব্দুল্লাহ বলেন, হে নিষ্ঠুর, হে নিষ্ঠুর, হে নিষ্ঠুর, হে নিষ্ঠুর, শুনে রেখে দাও, হে রোমান বাদশাহ শুনে রেখে দাও, আমরা একবার বা 100 বার মরতে পারি তবু নিজেদের জীবনটা দিতে পারি না, নিজেদের জীবনটা দিতে পারি 100 বার মরতে পারি কিন্তু নিজের ঈমান দিতে পারি না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এমন কথা শোনার পর বাদশাহ আরো নিষ্ঠুর হয়ে গেলেন, যাও নির্দেশ দিলেন, আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে নিয়েছেন, ওই এর ভিতরে ঢুকিয়ে দাও, ওই তেলেতে ছেড়ে দাও, ওই তার সঙ্গীদের কাছে ডুবিয়ে দাও, ওই ফুটন্ত তেলেতে তাকে ফেলে দাও। হে তরুণ যুবকেরা, হযরতে আব্দুল্লাহকে এবার নিয়ে যাওয়া হচ্ছে, হযরতে আব্দুল্লাহ শহীদ হওয়ার জন্য নিজের মনটাকে স্থির করেছেন, কালেমা পড়তে পড়তে যাচ্ছেন, এমন সময় ফুটন্ত তেলের উপর ঝাঁপ দেবেন, চোখ দিয়ে দুকাকার টাস টাস করে পানি ঝরে গিয়েছে। সম্রাট দেখতে পেয়েছেন, দাঁড়াও, সম্রাট দেখতে পেয়েছেন, দাঁড়াও, হে সৈন্যরা আব্দুল্লাহকে দাঁড় করিয়ে দাও। আব্দুল্লাহকে বললেন, হে সম্রাট বললেন, হে আব্দুল্লাহ তুমি তাহলে শেষে আমার কথা মেনে নিলে? বলে কেন? বলে এই যে কাঁদছো, বলে কাঁদছি মানে মেনে নিলাম। বলে হ্যাঁ, তোমার হৃদয়টা বিগলিত হয়েছে, তুমি ভয় পেয়ে গেছো, মৃত্যু তুমি মৃত্যুর ভয়ে তুমি ভয় পেয়েছো। বাবা আমি তো জানি তুমি মৃত্যুর ভয়ে আমার কথাই মেনে নেবে, নাও এসো আমার কথা মেনে নাও। সেই সময় আব্দুল্লাহ বলেছিলেন, হে রোমান সম্রাট শুনে রেখে দেন, এই কান্নাটা আমার কষ্টের কান্না নয়, এই কান্নাটা আমার আনন্দের কান্না। হে রোমান সম্রাট শুনে রেখে দেন, আমি এই কেন কাঁদছি তবে শুনুন, আমি এই চিন্তাই কাঁদছি, এখনই আমি শহীদ হয়ে যাব, এই আনন্দে আমি কাঁদছি, আর মনে মনে চিন্তা করছি আমি একবার শহীদ হব। হে তরুণ যুবকেরা, ঈমানদার একবার শহীদ হতে চায় না, ঈমানদার বারবার শহীদ হতে চায়। আমার শরীরে যত লোম আছে আমি মনে মনে চিন্তা করছি, আমি একবার নয়, যদি আমার শরীরে যত লোম আছে ততবার যদি আমি জ্বলন্ত আগুনে পড়ে শহীদ হতাম, এই ফুটন্ত তেলেতে পড়ে শহীদ হতাম, বাদশার সামনে আমি যদি শহীদ হয়ে যেতাম না জানি কত না ভালো হতো। এর জন্য আব্দুল্লাহ খুশি হয়ে যেতাম, এই চিন্তায় আমি কাঁদছি, আমি একবার মরবো এই চিন্তায় আমি কাঁদছি, যদি বারবার মরতে পারতাম এটা আমার কষ্টের কান্না নয় আনন্দের কান্না। জোরে বলে সুবহানাল্লাহ। এই উত্তরখানা শুনে এমন সময় সম্রাট বলে, দাঁড়াও, এ সৈন্যরা আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ছেড়ে দাও। হে আব্দুল্লাহ ইবনে হুযাইফা, এ তুমি কি কথা বলছো? এটা তোমার আনন্দের কান্না, একবার নয় শত শতবার তুমি মরতে চাও। হে আব্দুল্লাহ, আমি
আজ তোমার কাছে হেরে গেলাম আমি তোমাকে ইমানি পরীক্ষা নিচ্ছিলাম তুমি জিতে গেলে আব্দুল্লাহ আমি বাদশা আমি হেরে গেলাম হে আব্দুল্লাহ শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি তোমাকে মুক্তি দিয়ে দেব নিঃশর্তে মুক্তি দেব কিন্তু কেবল একটা আবেদন তোমার কাছে আছে তোমার মতো মানুষকে আর শর্ত দেওয়া যায় না তোমার মতো মানুষের কাছে আবেদন রাখা যায় হে আব্দুল্লাহ আমি তোমাকে মুক্তি দেব একটা আবেদন রাখলাম এই একটা আবেদন আমার পূরণ করে দাও কি আবেদন বাদশা না আমি তোমাকে ত্যাগ করে দেব ছেড়ে দেব নাজাত দেব মুক্তি দেব তার বিনিময়ে তুমি আমার কপালে একটা চুম্বন দাও হযরতে আব্দুল্লাহ বলেছিলেন বাদশা আমি আপনার কপালে একটা চুম্বন দিতে পারি কিন্তু তারপরেও আমার একটা শর্ত আছে বলে কি শর্ত না যতজন মুসলিম সৈন্য আমার কালেমার ভাই যতজন আপনার হাতে ধরা পড়েছে তাদের নিঃশর্ত মুক্তি চাই বলে আব্দুল্লাহ তোমার একটা চুমুর বিনিময়ে আমি তোমার সব কথা মেনে নিতে চাই জোরে হবে না আর জোরে হবে না আর জোরে হবে না মন ভরে যায় প্রাণ ভরে যায় হৃদয় ভরে যায় মন ভরে যায় প্রাণ ভরে যায় হৃদয় ভরে যায় দিয়ে চুম্বন আব্দুল্লাহ ফিরে মদিনায় হাজির দেয় মন ভরে যায় প্রাণ ভরে যায় হৃদয় ভরে যায় দেখে যাও দেখে যাও আব্দুল্লাহ সঙ্গীদের নিয়ে সে মদিনায় দেখে যাও আব্দুল্লাহ সঙ্গীদের নিয়ে সে মদিনায় বলুন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার তরুণ যুবকের আমার হযরত আব্দুল্লাহ নিজের ইমানি পরীক্ষা দিয়েছিলেন মুসলমান আজকে ঈমান বাঁচানোর সংকট ঈমানকে মজবুত করতে হবে ঈমানকে রক্ষা করতে হবে মুসলমান আজকে আমাদের ভাবতে হবে আজকে যে সংকটের মুখে আমরা পড়েছি সেখান থেকে আমাদের কাটিয়ে উঠতে হবে এর জন্য দরকার ঈমানের শক্তি আর ঐক্যবদ্ধ সমাজ ঐক্যবদ্ধ গ্রাম ঐক্যবদ্ধ আমাদের শক্তি মনে রাখবেন হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সকলকে ভালোবাসুন সকলের পাশে থাকুন সকলকে নিয়ে চলুন সকলের সঙ্গে ভালো ব্যবহার করুন আর নিজেদের মধ্যে বিভেদ করবেন না সামনে আসছে ভোট ভোটের সময় মারামারির রাজনীতি করবেন না অশান্তির রাজনীতি করবেন না মনে রাখবেন প্রাণ দেওয়ার ক্ষমতা আমার নাই প্রাণ আমি নিতে পারি না মুসলমান একটা মুসলমানকে হত্যা করা হলো কাফেরি কুফুরি গালি দেওয়া হচ্ছে ফাসেকি ফাসেক একটা মুসলমান অন্য মুসলমানকে সেবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন একটা মুসলমান অন্য মুসলমানকে যদি গালি দেয় সেটা হলো ফাসেকি সে হলো ফাসেক আর কাউকে হত্যা করলে সে হবে কাফির মনে রাখবেন তার উপর কুফরি ফতোয়া লাগবে রাসূলের হাদিস আমাদের মাথায় রাখতে হবে যাই হোক আমার জন্য দোয়া রাখবেন দু চার কথা বললাম ঈমানকে বাঁচানোর জন্য আর অস্তিত্বকে বাঁচানোর জন্য দু চারটে কথা বলেছি মনে রাখবেন আপনাকে আমাকে আজকে এমন একটা সমাজ এমন একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যে সময় সারা পৃথিবীতে অস্থিরতা তৈরি হয়েছে সারা পৃথিবীতে অস্থিরতা তৈরি হয়েছে এদিকে আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধ হয়েছে কদিন আগে কিন্তু আমার আল্লাহ ইমানদারদের পক্ষে নিয়েছে তাদের তারা মার খেয়ে খেয়ে আজারবাইজান মার খেয়ে 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 তুরস্ক মার খেয়ে 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 সিরিয়া মার খেয়ে 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 খেয়ে
শেষে দেখলো যে আমাদের ঈমানি শক্তি নাই বলে আমরা তো মার খাচ্ছি, আমাদের ঈমানদার হতে হবে। এখন তাদের ঘরে ঘরে হাফেজে কোরআন, ঘরে ঘরে আলেমে হাক্কানি, তারা আল্লাহ আল্লাহ রাসূল যেভাবে নির্দেশনা দিয়েছে সেগুলো মেনে চলছে। এতদিন মার খেয়েছে, এখন তাদেরকে মারতে এলে তাদের হাতে মার খেয়ে যাচ্ছে। তার প্রমাণ হলো আজারবাইজানের সঙ্গে দীর্ঘদিনের ফ্রান্সের পৃষ্ঠপোষক, ভাই আমার ফ্রান্সের পৃষ্ঠপোষক, ফ্রান্সের পালিত পুত্র, আমেরিকার পালিত পুত্র আর্মেনিয়া আজারবাইজানের হাতে নাস্তানাবুদ হয়ে গেছে। এটা তার প্রমাণ আমরা পেলাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ভাই আমার, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান সারা বিশ্বের ঈমানদারদের পাশে দাঁড়িয়েছে। শুধু ঈমানদারদের পাশে বলবো না, নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, লাঞ্ছিত মানুষের পাশে, অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে সারা বিশ্বের। ভাই আমার, যে তুরস্ক ইসলাম ভুলিয়ে দেওয়া হয়েছিল তুরস্কের মানুষদেরকে, যে তুরস্কের বুকে জন্মেছিলেন, ভাই আমার, দোস্ত আমার, ভাই আমার বাদশাহ, সব ভাই আমার সর্দার, একজন কাবিলার গোত্র প্রধান, নাম তার আর্তাগ্রুল, তাকে তার ভয়ে তুরস্ক এক সময় কেঁপেছিল। তিনি ইসলামকে বিজয় করেছিলেন এবং ন্যায়কে প্রতিষ্ঠা করেছিলেন, তারপর ক্ষমতা প্রতিষ্ঠা করেছিল ভাই আমার উসমানিয়া সাম্রাজ্য। এই উসমানিয়া সাম্রাজ্য অনেকজন পরিচালনা করেছিল, উসমানিয়া ভিত্তি তৈরি করেছিল, তারপরে চলে আসলো ভাই আমার তুরস্ককে ইসলাম থেকে সরিয়ে দেওয়া হলো। এরপরে মুসলিম এলাকা তুরস্কের বুকে কোরআন নামাজ সব বন্ধ করে দিয়েছিল। সম্রাট আর্তাগ্রুল আসলেন, তুরস্কের নতুন সুলতান হলেন আর্তাগ্রুল, ভাই আমার সুলতান এরদোগান। এই তিনি হলেন হাফেজে কোরআন মিস্টার রাজব তাইয়েব এরদোগান। তিনি আবার নতুন করে দ্বীনকে, শরিয়াতকে, ইসলামকে আবার মজবুত করলেন, তার ওসিলায় দ্বীনকে আল্লাহ জীবিত করলেন এবং আল্লাহর গায়েবি মাদাদ সেখানে দিতে শুরু করলেন। অল্প কিছুদিন আগে সমুদ্রের উপর থেকে গ্যাসের ফোয়ারা বের করলেন আল্লাহ। সুফায় আমার তুরস্কের মানুষদেরকে আল্লাহ উপঢৌকন হিসাবে ঈমানদারির জন্য আল্লাহ গিফট দিলেন, তুরস্কের বুকে গ্যাসের ফোয়ারা দিলেন, সেখান থেকে গ্যাস বের করে তোমরা পৃথিবীতে বিক্রি করো, তোমরা লাভবান হও। অল্প কিছুদিন আগে আবার সোনা খনি পাওয়া গেল, সোনার খনি আল্লাহ দিলেন তুরস্কের বুকে, নাও তোমাদের আমি আল্লাহর দরবার থেকে পুরস্কৃত করছি, মানে মালামাল করে দিচ্ছি, তোমরা নির্যাতিত, নিষ্পেষিত, নিপেষিত, নিরীহ মানুষের, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছো। ভাই আমার, টন 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 সোনা, 99 টন বাবা কিছু কম বেশি সোনা সেখান থেকে আল্লাহ দান করলেন, যাও পৃথিবীর বুকে তোমরা ছড়িয়ে দাও, তোমরা ছড়িয়ে দাও। শুধু তাই নয়, তুরস্ক এবার জাগতে শুরু করেছে, আমেরিকা ব্রিটেন এবার ভয় পাচ্ছে। এতদিন যে মুসলমান দেশগুলোকে নিজেদের কন্ট্রোলে রেখেছি, নিজেদের পায়ে পদদলিত করেছি, আজকে তুরস্ক সারা বিশ্বের মুসলমান দেশগুলোকে আজকে আশার আলো দেখাচ্ছে। শুধু তাই নয়, আমরা যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, তারা ব্যবহার করলো, তারা তৈরি করেছে হোয়াটসঅ্যাপের পরিবর্তে। হোয়াটসঅ্যাপটাও তো আমাদের দেশের নয়, অন্য দেশের তৈরি করা জিনিস আমরা হোয়াটসঅ্যাপ করি। ইয়ং ছেলেরা জানে হোয়াটসঅ্যাপ কি, এখান থেকে ভয়েস কল, মেসেজ, ভাই আমার পিকচার সেন্ড, সব কিছু করা যায়। ঠিক অনুরূপ তার থেকে আরো উন্নত মানের তৈরি করলেন ভাই আমার জেআইপি, চিপ চিপ তাই তো নাকি, বিআইপি, বিপ তৈরি করলেন ভাই আমার। এই বিপটা হোয়াটসঅ্যাপের পরিবর্তে এই ডাউনলোড করলে এর মাধ্যমে ভালো করে যোগাযোগ করা যাবে, মেসেজ সেন্ড করা যাবে, ভাই আমার পিকচার সেন্ড করা যাবে, ভিডিও সেন্ড করা যাবে, আরো উন্নত মানের এটা বিপটা, এই বিপটা ডাউনলোড করলে ভাই আমার এটা হলো তুরস্কের তৈরি করা। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে সারা বিশ্বে জাগরণ তৈরি হয়েছে, আমাদেরকেও জাগতে হবে, আর ঘুমিয়ে থাকলে হবে না, ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে হবে, আমাদের সন্তানদের কথা ভাবতে হবে, শিক্ষিত হতে হবে, শিক্ষার প্রসার ঘটাতে হবে, আমাদের কালচার, আমাদের সোসাইটি, আমাদের ভাবনা চিন্তাকে আঁকড়ে ধরে রাখতে হবে। বুঝতে পারছেন, প্রত্যেকের এক একটা কালচার আছে,
সাঁওতালি ভাইদের মায়ামার আদিবাসী ভাইদের তাদের নিজস্ব একটা ক্যারেক্টারিস্টিক একটা নিজস্ব মায়ামার চরিত্র আছে ক্যারেক্টার আছে তাদের একটা নিজস্ব ভাষা আছে আঞ্চলিকতা আছে মায়ামার খ্রিস্টানদের তাদের একটা আঞ্চলিকতা আছে তাদের ক্যারেক্টার একটা আছে আলাদা বুঝতে পারছেন মাতুয়াদের আলাদা আছে আর মুসলমানরা আমাদেরও আলাদা ছিল কিন্তু আমাদের অস্তিত্ব আমরা হারিয়ে ফেলছি আমরা দেখা হলে সালাম দেওয়ার রেওয়াজ ছিল মানুষ মুসলমান মুসলমানকে দেখলে বলবে আসসালামু আলাইকুম আমরা এখন ভুলে গেছি দিচ্ছি গুড মর্নিং কথা ঠিক না ভুল বন্ধুরা আমার আমরা পানি বলতে ভুলে গেছি আমরা পানি বলতে ছেড়ে দিয়েছি আমরা গোস্ত বলা ভুলে গেছি গোস্ত বলা ভুলে গেছি আমাদের মধ্যে ইসলামিক কালচার আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমাদের আঞ্চলিকতা আমাদের ঐক্য আমাদের ভাতৃত্ব নষ্ট হচ্ছে মনে রাখবেন এগুলোকে আমাদের আঁকড়ে ধরতে হবে দ্বীন ইসলামকে সঙ্গে নিয়ে যদি চলেন আপনি একজন শ্রেষ্ঠ মানুষ হবেন আপনি হিন্দু মুসলিম সবার কাছে প্রিয় পাত্র হবেন আর সবাইকে ভালোবাসবেন এটাই ইসলাম শিখিয়েছে যাই হোক আপনাদের খেদমত থেকে বিদায় নেব ঘড়িতে প্রায় 12:45 বাজতে চলল আর দেরি করব না প্রত্যেকই তিনবার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ তিনবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ তিনবার দরসি পাক তেলাওয়াত করেন আখেরি মোনাজাত করা হবে আচ্ছা ঠিক আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম